আপনার পেছনে অনেক মানুষ আপনার প্রচুর সমালোচনা করবে, চাইবে টেনে হিঁচড়ে একেবারে কাদায় ফেলে দিতে। তবে আপনার মনোবল হতে হবে দৃঢ়, কারো সমালোচনায় পেছন ফিরে তাকানো যাবে না। কঠোর পরিশ্রম আর যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে বিলিয়ে দিতে হবে। হয়তো এমনটাই বিশ্বাস করেন স্ক্রিনের এই পরিশ্রমী মানুষটা। চিনতে পারছেন কি ওনাকে? হ্যাঁ, তিনি মুশফিক আর ফারহান, যিনি গল্পের প্রয়োজনে যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন। এবার সেই মানিয়ে নেওয়ার তালিকায় নতুন করে যোগ হলো আরও একটা ফিকশন, যেটার প্রথম লুক ইতিমধ্যে তুলপার শুরু করে দিয়েছে। আজকের এই ভিডিওতে ফারহানের নতুন ভাইরাল হওয়া লুক নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো, তাই ধৈর্য ধরে থাকুন শেষ মুহূর্ত পর্যন্ত। গেল বৃহস্পতিবার মুশফিক আর ফারহানের ভেরিফাইড ফেসবুক পেজে একটা ব্যতিক্রমী লুক প্রকাশ পেয়েছে, যেখানে তাকে ভীষণ অদ্ভুত লাগছিল। হঠাৎ করে কেউ দেখলে হয়তো মন খারাপ করে বসে থাকা 80 বছরের কোনো বুড়োর কথা ভাবতে পারে, তবে যখনই একটু মনোযোগ দিয়ে দেখবেন তখনই ট্যার পেয়ে যাবেন ইনি আসলে ফারহান। সেই ছবির ক্যাপশনে লেখা ছিল টুটন তালুকদার ফ্রম প্লাস সাইজ। হয়তো নতুন কোনো ফিকশন কিংবা কোনো অ্যাড ক্যাম্পেইনের জন্য ফারহান নিজেকে তৈরি করছেন। কিছুদিন আগে তিনি ব্যাপক সাড়া ফেলেছিলেন গল্পটা প্রেমের নাটকের একটা ছোট্ট ক্লিপ দিয়ে, যেখানে তিনি পাগলের চরিত্রটা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। সেই মুখবর্তি দাড়িগুফ আর ছেঁড়া জামার ছেলেটা হঠাৎ আবার টাকলা হয়ে গেল। বুঝতেই পারছেন অভিনয়টা তিনি কতটুকু ভালোবাসেন আর চরিত্রের জন্য তিনি কতটা ডেডিকেটেড হতে পারেন। এমনভাবে চরিত্রের পরিবর্তন হয়তো ফারহানকে আরও শক্তিশালী করে গড়ে তুলছে। নিজের সবটা দিয়ে অভিনয় চালিয়ে যাওয়াই মানুষটা হাজারো তরুণের আবেগ। হয়তো সেই তরুণ প্রজন্মের জন্যই তিনি ভালো কিছু রেখে যাচ্ছেন। এই মানুষটা আসলে কতটুকু সফল সেটা জানি না, তবে এটা চিরন্তন, উনি চেষ্টার কোনো কমতি রাখেননি। নিজেকে বারবার ভেঙেছেন, আবার কখনো গড়েছেন। এবার দেখা যাক সেই ফারহান কেমন চমক নিয়ে আসেন। গল্পটা প্রেমের কিংবা প্লাস সাইজের অ্যাড ক্যাম্পেইন খুব শীঘ্রই আসতে চলেছে, অপেক্ষা করুন 1 অক্টোবর পর্যন্ত। প্রিয় দর্শক, শেষ করছি আজকের এই পর্ব। প্লাস সাইজের ফারহানের এই লুকটা আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। Time's up, my brother.